লিগের টানা 3 ম্যাচে মেসি ফ্রিকিক জাদু দেখলেন দর্শকরা। ডি বক্সের বাইরে ফ্রিকিকের জন্য বল পেলেই যেন আরও অপ্রতিরোধ্য হয়ে ওঠেন মেসি। মৌসুম শেষ হতে আর বেশি দেরি নেই, লিগে আর মাত্র 8 ম্যাচ খেলবে বার্সেলোনা, কিন্তু এর মধ্যেই মৌসুমটাকে যেভাবে নিজের রঙে রাঙাচ্ছেন লিওনেল মেসি, কে বলবে কিছুদিন আগে এই তারকা উরু চোটে পড়ে 1 মাস মাঠের বাইরে ছিলেন। যে পায়ের চোটে পড়ে মাসখানেক মাঠের বাইরে ছিলেন, সেই পা দিয়ে ম্যাচের পর ম্যাচ ফ্রিকিক থেকে অবিশ্বাস্য সব গোল করছেন তিনি। ইউরোপের শীর্ষ 5 লিগের মধ্যে সর্বোচ্চ গোলদাতা মেসি 42 গোল নিয়ে এবং সহায়তা করেছে 21টি গোলে। সবচেয়ে বেশি হ্যাটট্রিক করা খেলোয়াড় 4 বার, সব মিলে তালিকা শীর্ষে আছে মেসির নাম। তবে সবকিছু ছাপিয়ে সবচেয়ে বেশি নজর পড়েছে ফ্রিকিক থেকে মেসি গোল করার ক্ষমতা। ফ্রিকিক থেকে মেসি গোল করার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। 3 সপ্তাহ ধরে যেভাবে নিখুঁত ফ্রিকিক থেকে তিনি গোল দিয়ে যাচ্ছেন, তাতে এই সময় মেসি সবচেয়ে ভালো ফ্রিকিক নিতে পারেন কিনা আলোচনা হচ্ছে সেটি। গত 3 সপ্তাহে রিয়াল বেটিস, এসপেনল ও সর্বশেষ ভিয়ারিয়ালের কপাল পুড়েছে মেসির জাদুকরি ফ্রিকিক থেকে। এই 3টে গোলের ফলে পুরো মৌসুমে মেসির ফ্রিকিক থেকে গোল সংখ্যা 6। 2008 সালের জানুয়ারি থেকে হিসাব করলে বার্সেলোনার হয়ে সরাসরি ফ্রিকিক থেকে মেসি গোল করেছেন 1 ডজন। মেসি ধারে কাছেও কেউ নেই। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখতে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।